হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে পিপিবি পূজা স্পেশাল নতুন ব্লগে আপনারা সবাইকে ওয়েলকাম ব্যাক। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি ম্যাডক্স স্কোয়ারে পুজো দেখতে, আর এখানে খুব সুন্দর রসনাই হয়ে উঠেছে, মানে আলাদাই একটা অ্যাটমসফিয়ার লাগছে, ফটো তোলার জন্য পারফেক্ট আমার মনে হচ্ছে। তো এখানে জাস্ট ওই জন্য ব্লগটা শুরু করলাম। চতুর্থী স্পেশাল, আজকে চতুর্থী, তো সবাইকে আগে শুভ চতুর্থী, এবং চলুন আজকে ব্লগটা শুরু করি। তো আমরা ম্যাডক্স স্কোয়ারের ভিতর ঢুকে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুড স্টল রয়েছে। আজকে চতুর্থী সন্ধ্যা দেখতে পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে প্যান্ডেলটা রয়েছে। তো ফার্স্টে আমরা প্যান্ডেলেই আগে যাব। আর এখানে ম্যাডক্স স্কোয়ারে ঠাকুর দেখার পরে পিছনে দেখতে পাচ্ছেন ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তো আমরা সেই প্রোগ্রামটা একটু অ্যাটেন্ড করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখি কি খাওয়া যায়। আর এখানে যতদূর মনে হচ্ছে জি বাংলা যে সিরিয়াল হয়, সেই সিরিয়ালে নায়ক নায়িকারা আসবেন। আজকে যেমন এই পর্যদিনা শেষ হয় সিরিয়ালের উর্মি এসেছেন, কাল হ্যাঁ উনি গান করছিলেন। তো যাই হোক, তো এবার এখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার বেরিয়ে আমরা যাচ্ছি বকুল বাগান রো তে ঠাকুর দেখতে। ওখানেও শুনেছি খুব ভালো প্রতিমা হয়েছে, প্যান্ডেল হয়েছে, তো সেটা আমি দেখতে যাচ্ছি, আমরা পরিক্রমা করতে যাচ্ছি। তার আগে বেসিক্যালি খুব খিদেও পাচ্ছে, কেননা আজকে কিছু না খেয়েই বেরিয়ে গেছি বাইরে টিফিন করবো বলে। আর রাতের বেলা আমাদের আজকে বাজে হচ্ছে, হ্যাঁ টাইমটা বলি আপনাদের, টাইম হচ্ছে এখন বাজে 8:45, না 8:45 মতো বাজছে। তো বেসিক্যালি অনেক লেট হয়ে গেছে, এবং এখানে ফার্স্ট আমরা প্যান্ডেল দেখলাম আজকের জন্য, তো ওই জন্য আমাদের ঢুকতে অনেক লেট হবে। তো সেই হেতু আমরা প্ল্যান করে আজকে আমরা খাবার নিয়ে এসেছি রুটি দিয়ে খাওয়ার মতো, রুটিটা বাইরে থেকে কিনবো, আর রুটির সাথে খাওয়ার জন্য আমরা বাইরে মায়ের বানানো ঘুগনি নিয়ে এসেছি টিফিন বক্সে। তো ঘুগনি রুটি খাওয়া হবে, ঠিক আছে, আর রুটিটা বাইরে থেকে কোথাও কিনে নেবো, টাইম অনুযায়ী কিনে নেবো। যাই হোক, তো এখন বেসিক্যালি রাস্তাটায় হাঁটছি, চলুন আমাদের সাথে। তো ম্যাডক্স স্কোয়ার থেকে বকুল বাগান হচ্ছে অনেকটাই ডিস্টেন্স, এবং পায়ে হেঁটে আমি ভেবেছিলাম কভার করে নিতে পারবো, বাট অনেকটাই ডিস্টেন্স ছিল, যদি হ্যাঁ পায়ে হেঁটেই কভার করলাম, পায়ে হেঁটেই আমরা পৌঁছলাম। তো যাই হোক, বকুল বাগানে আমরা এসে গেছি, এবং দেখতে পাচ্ছেন প্যান্ডেলের বাইরে রয়েছে, এবং আমরা এই প্যান্ডেলের মধ্যে এবার ঢুকবো, চলুন।
বকুল বাগান দেখার পরে এরপর আমরা যাচ্ছি অবসরের দিকে। অবসর এখানে সামনেই রয়েছে, জিজ্ঞাসা করে করে যাওয়া হচ্ছে এবং সামনেই রয়েছে, এবার কোথায় থাকে সেটাই ব্যাপার। রাতের বেলায় ভালোই হচ্ছে, একটু ফাঁকা ফাঁকা পরিবেশটা আছে, গরমটাও কম, ঠাকুর দেখে মজাও পাওয়া যাচ্ছে আর হালকা ফুলকা খাওয়াও হচ্ছে। হ্যাঁ, মা এখানে যদিও পাপড়ি চাট খেলো, পাপড়ি চাট 50 টাকা করে, খুব ভালো, একদম ঢোকার মুখেই দাদা স্টল নিয়ে বসেছিলেন এবং ভালো ছিল। এই পাপড়ি চাট খেলে ফুচকা, এরপরে হ্যাঁ খেয়ে এবারে আর খাবো না, আর কিছু খাবো না। একটু ছোলা টোলা দিয়েছো? এটা হচ্ছে গোলমাট ভবানীপুরের প্যান্ডেল। আর প্যান্ডেল কি আপনারা দেখতে পাচ্ছেন? ঠিক ধরেছেন, লোকজনের আনাগোনা দেখে আপনারা বুঝেছেন, না হলে কিন্তু বুঝতে পারতেন না। এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিং বলছি, এই যে স্ট্রাকচারটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যান্ডেল এবং পুরোপুরি সেই আদলটা রয়েছে, মনে হবে না যে প্যান্ডেল। প্যান্ডেল এই দেখো, হ্যাঁ এটা প্যান্ডেল। চলো, মাও অ্যাকচুয়ালি গাছও লাগিয়ে রেখেছে জবাই। এই দেখুন নিখুঁত কি পরিমানে করেছে, এটা দেখলে বোঝাবে। এই যে ইট যে বেরোলে এই জায়গাতে যে শ্যাওলা জমার একটা থাকে, জায়গা থাকে, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে উঠেছে এবং সত্যি মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ করেছে এটা। এটা পুরোটাই, এই যে পাঁচিলটা পুরোটাই কিন্তু বানানো থিম, এটা অপূর্ব। গোলমাল ঢোকার পরে এরপরে আমরা ঠিক এর অপোজিটে হচ্ছে অবসরের প্যান্ডেল রয়েছে এবং সেই প্যান্ডেলটা এবার আমরা পরিক্রমা করবো। এরপরে আমরা এসে গেছি ঐক্যতানের প্যান্ডেলে, ঐক্যতানের প্যান্ডেলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে হাত পাকা একটা থিম দিয়ে, পুরে ঘরের একটা থিম দিয়ে প্যান্ডেল হয়েছে। এবার দেখছি এরকম গা, এটা কি গাছ রে, দেখ গাছের পাতায় কিন্তু ফুল নেই।
ঠাকুরের ড্রেস হয় ছোট গোবিন্দ, ¿Qué es lo que me ha dicho? ¿Qué es lo que me ha dicho?